আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পরে আমি একটি ভিডিও দিচ্ছি। আমি লুকটি করেছিলাম একটি রিসেপশন প্রোগ্রামে। তো ভিডিওটি এখন আমি শুরু করেছি। আমি প্রথমে আমার আইব্রোসটি এঁকে নিব। তো আইব্রোসটি এঁকে নিচ্ছি। প্রথমে আমি একটি ব্রাশ দিয়ে রেভলিউশনের প্যালেট থেকে ব্ল্যাক কালার শ্যাডো দিয়ে আমার আইব্রোসটি ড্র করে নিচ্ছি। তার আশেপাশে আমি কনসিলার হিসেবে এটি ব্যবহার করছি। ব্রাশটি দিয়ে ভালো মতো ব্ল্যান্ড করে নিচ্ছি আমার চোখের উপরে এবং আমার আশেপাশে। আমি সব জায়গায় এটি দিয়ে এখন ব্রাশ করে নিব। এরপর আমি আরেকটি ব্রাশ নিয়ে কপালে, নাকের উপরে, চোখের নিচে, যেখানে যেখানে ডার্ক সার্কেল অবশ্য থেকে থাকে, তো আমি সেগুলিতেই ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি প্রথমে একবার। তো সবগুলি ব্রাশটি দিয়ে পুনরায় আমি ব্রাশ করে নিচ্ছি। এছাড়া স্মাইল লাইনের আশেপাশে যে দাগগুলি থেকে থাকে, তো আমি সেগুলির উপরে ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি। তো এখন আমি আমার মুখে ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি প্রথমে। লাগানোর পরে ব্রাশ দিয়ে, এটি ফাউন্ডেশনের ব্রাশ, এটি দিয়ে পুরো মুখে আমি মেখে নিচ্ছি ফাউন্ডেশনটি। পুরো মুখে লাগানোর জন্য ভালো মতো এটিকে আমরা ব্যবহার করতে হবে, না হলে জায়গায় জায়গায় স্ক্র্যাচ বসে যাবে। এরপর আমি নিয়েছি এই পাকটি, এটি দিয়ে আমি ফুল মুখে পাক করে নিচ্ছি। পাক করা হয়ে গিয়েছে, এখন আমি মুখে লাগিয়ে নিচ্ছি লুজ পাউডার। লাগানোর পর আমি পুরো মুখে ব্রাশটি দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন আমি আমার চোখে শ্যাডো দেওয়া শুরু করবো, এবং যে সকল শ্যাডোগুলি আমি ব্যবহার করেছি তা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। আমি অফ ক্যামেরা আমার দুই সাইডে শ্যাডো লাগিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগিয়েছি, দুই সাইডে লাগিয়েছি এবং দুই সাইডে ভালোভাবে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি, যাতে করে দুই সাইডে একই রকম দেখা যায়। এবং ফাঁকা রেখে উপরে দুটি অ্যাড করে দিলাম।
প্যালেট থেকে এই গ্রে কালারটি হাত দিয়ে আমার চোখের যে জায়গাটা আমি ফাঁকা রেখেছিলাম সেখানে আমি এই দুটি কালার মিক্সড করে দিচ্ছি ফারস্টে। কালারটি চোখের মাঝখানে দিচ্ছি যেখানে আমি গোল্ডেন কালার করেছি। এখন আমি এই গ্লিটারটি ব্যবহার করছি এবং আমি ব্যবহার করছি এটা ফার্স্ট একটু দিয়ে নিয়ে এবং হাত দিয়ে আমি এটা ব্ল্যান্ড করি, যেহেতু এটা গ্লিটার তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হাত দিয়ে ব্ল্যান্ড করলে ভালো মতো লাগবে। সেটি ব্ল্যান্ড করে দিচ্ছি উপরের ব্ল্যাকগুলি যাতে দেখতে ভালো দেখা যায়। ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে, এখন আমি ব্রাশটি দিয়ে চোখের নিচে যে শ্যাডোগুলি পড়েছে সেগুলি পরিষ্কার করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি এক চোখে আইলাস ব্যবহার করেছি, এখন আমি আরেক চোখে ব্যবহার করছি, লাগিয়ে নিচ্ছি আইলাসটি। লাগানো হয়েছে, এখন আমি ব্যবহার করছি ল্যাকমির এই আইলাইনারটা। তো আমি যেখান দিয়ে লাগিয়েছি তার উপর দিয়ে আমি জাস্ট আইলাইনারটি লাগাচ্ছি। আইলাইনার লাগানো হয়ে গিয়েছে, এখন আমি এই মাস্কারাটা ব্যবহার করছি। মাস্কারা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ব্যবহার করছি কন্ট্রোলিং। ফার্স্টে আমি কন্ট্রোল করছি এবং আমি ব্যবহার করেছি ব্লাশ অন এবং হাইলাইটার। তো অলরেডি আমার মেকআপ হয়ে গিয়েছে, এখন আমি লিপস্টিকটা ব্যবহার করছি। তো এই কালারটি জুসের সাথে যাচ্ছে যার কারণে আমি এটি ব্যবহার করছি। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। তোমাদের যদি আমার লুকটি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো।